জি মোহতারাম, প্রথমে যে প্রশ্নটি করেছেন যে গায়ের মাহরাম মৃত, তাকে দেখতে যাওয়াটা বা তাকে দেখা শরীয়ত সম্মত কিনা? জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। এখানে দুটো প্রশ্ন পরস্পরে জড়িত। একটা হলো মৃতকে দেখা কোনো সওয়াবের কাজ কিনা, মৃত দেহকে দেখা কোনো সওয়াবের কাজ, এরকম কোনো হাদিস আমার জানা নেই বা সুন্না। এখানে দুটো বিষয় আছে, একটা হলো যে পরিবারের কেউ মারা গিয়েছেন তাদেরকে সান্ত্বনা দেওয়া গুরুত্বপূর্ণ মাসনুন ইবাদত। যদি কারোর পরিবারের কেউ মারা যান, সেখানে যে পরিবারের জীবিত সদস্যদেরকে সান্ত্বনা দেওয়া, পাশে থাকা, তাদের সহযোগিতা করা, জানাজায় শরিক হওয়া, দাফনে শরিক হওয়া, এগুলো সুন্না নির্দেশিত গুরুত্বপূর্ণ ইবাদত। তবে শুধু একজন মৃত মানুষের চেহারা দেখা, এটার ভিতরে কোনো ইবাদত আছে কি না, কোনো সওয়াব আছে আমার জানা নেই। আমি যতটুকু জানি এটা কোনো ইবাদত নয়, এটা একটা নিজের কৌতূহল দেখা বা সমবেদনা জানানো অথবা নিজের মনের দরদ ভালোবাসা প্রকাশ করা, এতটুকুই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে থেকে এসেছেন, লাশের মুখ খুলে তাকে চুমু খেয়েছেন, কপালে চুমু খেয়েছেন। তো এটা বৈধ বিষয়, আবার অন্যান্য অনেকেই দেখেননি। তো দ্বিতীয় যেটা প্রশ্ন করেছেন, গায়ের মাহরাম পুরুষের মুখ দেখা যায় কিনা মৃতরা? জি, মেয়েদের জন্য পুরুষদের নাভি থেকে হাঁটু পর্যন্ত ছাড়া বাকি মুখ, দেহ এবং হাঁটুর নিম্নের পা, এটা দেখা বৈধ। যদি কারোর এটা দেখে কারো কোনো মহিলার ভিতরে খারাপ ধারণা আসে, চক্ষু সংযত করবেন। কাজে জীবিত মানুষের পুরুষের মুখ দেখা, দেহ দেখা যেমন বৈধ, মৃত মানুষের গায়ের মাহরাম মৃত মানুষের মুখ দেখা, চেহারা দেখাও বৈধ, অবৈধ নয়। তবে মেয়েদের চেহারা পুরুষেরা দেখবেন না। إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم